দেখাবো নানিকে? না, তোমার নানি পিছন দেখাবা শুধু। চিনতে পারছিস না? আসো আসো। চিনতে পারছিস না? দেখো দেখো নানি, কি হচ্ছে কি হচ্ছে? हेलो एवरीवन, वेलकम बैक टू प्रियंका राणा व्लॉग। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो चले आसलाम आज के आरो एकटा नतून व्लॉग निये। बसो एखाने। सो आज के होच्छे आमादेर लास्ट डे मोमिनपुरे। आज के आमरा एखान थेके बेरिये जाबो। एखान थेके बेरिये सरासरि आमी जाबो मायेर बाड़ी, माने লিওকে দেখতে যাব। দুদিন ধরে খুব মিস করছিলাম, আর রাইশা লিওকে দেখব, অনেকদিন দেখেনি তাই। আর তারপর মায়ের বাড়ি থেকে গিয়ে রাইশাকে নিয়ে সরাসরি যাব ক্যারাটেতে, যেহেতু আজকে রাইশার ক্যারাটে আছে। এখান থেকে আমি আর রাইশা স্কুটিতেই যাব, আর মুন্দি তোমার এমনি রাস্তার ওই গাড়িতে যাবে, মুন্দি স্কুটিতে যাবে না, যেহেতু ঝাঁকুনিটা একটু বেশি লাগবে আর কি, তো সেই কারণে। আর আমাদের লাঞ্চ এখনো হয়নি, আমরা ওয়েট করে আছি, কারণ বাপি গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে আসবে, তারপরে আমরা যাবো, তা খাবো, সরি যাবো না, হ্যাঁ খেয়েই তারপর যাবো আর কি। মা ঘরে ওইদিকে নামাজ পড়ছে, মন্দির একটু দুপুরের আগে বেড়াতে হবে তাই, আর বাপি ওইদিকে নামাজ পড়তে গেছে। হ্যাঁ, তোমার তো ক্যারেটা চারটের সময় আছে, অনেক সময় আছে এখনো। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে কিছুদিন আগে মন্দির ভিডিওতে তোমরা দেখছিলে যে বাড়িতে নতুন সদস্য আসছে বলে রাইশার মনটা একটু ভার ছিল। বাট এখন সব সময় মন্দির সাথে, না আমার ভাই এই করছে, আমার ভাই ওই, আর আজকে তো রাইশামণি আবার ওর ভাইয়ের জন্য জামা কাপড় দেখছিল ফ্লিপকার্ট থেকে, ভালোবেসে ফেলেছে। কতদিন না ভালোবেসে থাকবে বলো, তাই না? যেহেতু রাইশা ওর বড় দিদি হবে, রাইশার অনেক দায়িত্ব কিন্তু। তো ওই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রাইশা আবার বললো যে মামি খিদে পেয়েছে কিছু খাবো। তো আমি বললাম দুপুর হয়ে গেছে, তাহলে অল্প করে ভাতই খেয়ে নাও। তো আর বাপি যেহেতু নামাজ পড়তে গেছে, বাপির একটু দেরিই হবে, তো ভাবলাম যে চলো ওকে অল্প কটা, মানে যে কটা খাবে আর কি, সে কটা বেড়েই দিই। তো এই যে এখানে ওর জন্য ভাত বাড়ছি। আর আজকে অবশ্য আমাদের রান্না হয়েছে, মানে আমাদের বাড়িতে পটল চিংড়ি, এই যে পটল তার সাথে চিংড়ি। পটল চিংড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার মতো কার কার পটল চিংড়ি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর পটল চিংড়ি ছাড়াও যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার আলুর তরকারি, যেটা সকালে করেছিল, আর এই যে ডাল, এটা হচ্ছে ডাল ঘোটা বলে, মা বললো এটা ডাল ঘোটা, তোমার এটা মসুর ডাল, মানে একদম গাঢ় করে রান্না করা, এর মধ্যে তাছাড়া মসুর ডাল ছাড়া কিছু নেই। তো এই যে রাইশাকে মসুর ডাল দিয়েছি আর তার সাথে পটল চিংড়ি, তাছাড়া আলুর যে তরকারিটা ছিল ওটা বললো যে না মামি খাবো না। তারপর আবার মেয়ে বায়না ধরলো যে না মামি তুমি একটু খাইয়ে দাও, তো ভাবলাম যে চলো খাইয়ে দিই। এখন বাজে তিনটে, আমি আর রাইশা বেরিয়ে গেছি, মন্দির একটু পরে বেরোবে, মানে রোদটা একটু কমলে তারপর মন্দির বেরোবে। তো ওই যে সামনে যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছি, আর মা দুধ আনতে গেল, দুধের বোতলগুলো এখানে রাখবে, দেখাবো নানিকে? না, তোমার নানি পিছন দেখো, মুখ দেখা গেল, ঠেসে ঠুসে সব ঢোকানো হচ্ছে আর কি। আমার বাড়িতে দেখে যাবো, আসবেন এখানে আসবেন। ওটা মন্দির ব্যাগে দিতে তাহলে। খালি পেটে ওষুধটা খাইয়েছো? আজ সকালে খাওয়ানো হয়নি গো, আমি আসলাম, কি গো তাকাও, লিও তুমি আসবা না আমার কাছে, আসবা না, ওই আসো 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 একটু আসো।
ওই যে তোমাকে কে দেখতে এসেছে দেখো চলো খাওয়াতে হবে খেতে হবে খেতে হবে গরম প্রচন্ড গরম পড়েছে। আমরা ভাবছিলাম যে আসার সময় হয়তো খুব রোদ পড়বে, তো না আসার সময় কি বলতো তোমার আকাশটা মেঘলা হয়ে রোদটা কেটে গেছে। দেখো কি সুন্দর করে খাচ্ছে, কি গো রে বাবা রে কি জোরে জোরে খাচ্ছে দেখেছ, আর লোকে দেখতে কি সুন্দর লাগছে এদিক থেকে। রাইসা চুপচুপ কেন, রাইসা লিওকে দেখার জন্য তখন থেকে বলছে মামি চলো চলো চলো। কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, আমার ব্যাগ সেরকম নেই সেই কারণে, তো এই ব্যাগটা অর্ডার দিয়েছিলাম। ব্যাগটা বেশ ভালো, কোয়ালিটিও মোটামুটি ভালো, আর ব্যাগটার দাম নিয়েছিল হচ্ছে 599 টাকা, মানে 600 টাকা। কিন্তু ব্যাগটা আমি ভাবছি রিটার্ন করে দেবো, ব্যাগটা আমি রিটার্ন করতাম না। রিটার্ন করার কারণ হচ্ছে ব্যাগে না কোনো রকমের চেন নেই, এবার ব্যাগটা এত সুন্দর, এবার চেনটা থাকলে কি বলতো ভেতরে জিনিসগুলো সেফটি থাকতো আমার। বাট ব্যাগটা কিন্তু খুব সুন্দর, এভাবে তুমি হাতেও নিতে পারবে, তবে আবার তুমি এটাকে ঘাড়েও নিতে পারবে। সত্যি বলছি ব্যাগটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু ব্যাগের চেন নেই ওটাই হচ্ছে সমস্যা, না মানে আমাকে রিটার্ন করে দিতেই হবে। এবার আমি ধরো দূরে কোথাও একটু গেলাম, এই ব্যাগে একটা জামা টামা আমি নিজে ক্যারি করতে পারবো, কিন্তু চেনের জন্য হচ্ছে না, তো রিটার্ন করতে হবে আমাকে এটা। সো আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, ওইদিকে মেঘ ডাকছে আর রাইসা ক্যারেটের সময় হয়ে গেছে, মানে এখন বাজে 3:30, এখন বাজে 5:05। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, মানে 4:00 আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো। তো তারপরে আমি শুয়ে গেছিলাম, মানে ঘুমিয়ে গেছিলাম, শোয়া তো দূরে থাক, তো রাইসার ক্যারেটা যেতেও দেরি, তো দাদাই নিয়ে গেল রাইসাকে। তো আর আমি আসার সময় যখন ছুটি হবে তখন ওকে নিয়ে আসবো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কুরাইশিদের বাড়ি, কারণ কুরাইশির জন্মদিন ছিল গতকালকে। আমাকে লতাদি তার আগের দিন ফোন করে বলেছিল যে মাম্পি কুরাইশির জন্মদিন আছে এসো, তো আমি এবার লতাদিকে বললাম যে আমি তো কালকেই মোমিনপুরে এসেছি, আমি এবার কী করে যাবো বলো। তো আমি বললাম যে ঠিক আছে আমি ওর জন্মদিনের দিন যেতে পারবো না, তার পরের দিন যাবো। তো আজকে হচ্ছে মানে কালকে জন্মদিন হয়েছে, আজকে হচ্ছে নেক্সট দিন, তো চলো এখন লতাদির বাড়ি যাই, আর দেখি যাওয়ার আগে কুরাইশির জন্য একটা ছোটোখাটো গিফট নিয়ে যাব। আমার জীবনে সবথেকে যদি বড় প্রবলেম থেকে থাকে সেটা হচ্ছে কাউকে গিফট দেওয়ার ব্যাপারটা, কারোর বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, জন্মদিন হোক, সে যাই হোক না কেন, এবার আমি যদি মানে আমি কাউকে গিফট দেবো, কী গিফট দেবো তাকে আমি সেটাই বুঝে উঠতে পারি না। তো কুরাইশির জন্য এখানে একটা সেলিব্রেশন প্যাক নিয়েছি আর কি। তো লতাদির বাড়িতে এসে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ রাইসার যেহেতু তোমার 6:00 দিকে ক্যারাটে ছুটি, আমাকে 6:00 দিকে ওকে আনতে যেতে হবে, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি তোমার 5:00 পরে, তো খুব একটা সময় লতাদির বাড়ি থাকতে পারিনি। তো লতাদির বাড়িতেই 2 চামচ পায়েস আর 2 চামচ বাড়ির বসানো দই খেয়েছি, আর লতাদি বলছিল বিরিয়ানি খাওয়ার কথা, বাট আমি আর বিরিয়ানি খাবো না, কারণ কাল থেকে আমার অনেকবার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। লতাদির বাড়িতে তাড়াহুড়ো করে ওই পায়েস আর দইটুকু খেয়ে আমি তাড়াতাড়ি রাইসাকে আনতে গেছিলাম, কারণ সময় হয়ে গেছিলো বলে। তো রাইসাকে নিয়ে এসে মন্দির বাড়িতে রেখে এইমাত্র আমি পার্লারে আসলাম, মানে আমার এইটা একটু মানে এখানকার চুলগুলো বেরিয়ে গেছে, এটা তুলতে হবে, আর আইব্রো একটু একটু হ্যাঁ বেরিয়েছে, সেটা আমি তুলবো, তো সে কারণে আসলাম, তুলে এখান থেকে সরাসরি বাড়ি চলে যাব। সো হ্যালো, তো বাড়িতে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে দেখি কারেন্ট নেই, তো সে কারণে ভিডিও আর শ্যুট করা হয়নি। তো বাড়িতে এসে আজকে রাতটা তেমন খাইনি, কারণ 2 দিন থেকে সত্যি কথা বলছি এত স্পাইসি খাবার খাওয়া হয়েছে, আমার পেটটা একটু ভার হয়েছে, আজকে সারাদিনই একটু পেটটা কেমন কেমন করছে, তো আমি সেই কারণে রাত্রে খাবারটা পুরোটা স্কিপ করে দিয়েছি। বাট রাত্রে যে আমি ড্রিঙ্কটা নিই, নাইট ড্রিঙ্ক, সেটা আমি নিয়েছি। আর হ্যাঁ, লিওর একটা ঘটনা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মা বলছিল কালকে লিও ভীষণভাবে ভয় পেয়েছে, মা বলছিল মা সন্ধ্যাবেলায় রুটি করছে রান্নাঘরে, আর ও উঠোনে বসে রয়েছে, আর আমাদের বাড়ি তো মোটামুটি সবই ঘেরা, ছাদও পাড়া আছে, কিন্তু যে সিঁড়িঘরটা করেছে সেই সিঁড়িঘরটার গেটটা নেই। এবার আমাদের বাড়িতে না ওই খুব যে একটা বাড়ির বেড়াল আসে সেটা না, মাঝেই মধ্যে 2-1টা আসে, তো এদিকে প্রায় অনেকদিনই আসেনি, মানে লিওকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত অন্য কোনো বেড়াল আসেইনি, কারণ ও রাত্রে মাঝে মধ্যে বাইরে থাকে, আসলে আমরা বুঝতে পারতাম। তো
তো কালকে কি করেছে লিও বাইরে যে চৌকিটা রয়েছে ওইখানে বসে আছে আর বাইরের একটা বেড়াল এসে ও জাস্ট ওর মানে একটু দূরে ওই বেড়ালটা বসে আছে এবার এ দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেছে এবার এ কি করেছে মানে লিও কি করেছে লিও বাইরের যে বেড়ালটা আছে ওকে ভয় দেখিয়ে মানে মা বলছে তুই জানিস না ওকে ওই রকম ভাবে কখনো চিৎকার করে না মানে ওকে নিয়ে এসেই প্রথম বোধহয় ওইভাবে চিৎকার করেছে দিয়ে মা বলছে যে ও মানে অনেক জোরে চিৎকার করে মানে ও মানে যতটা জোর ছিল গলার আর কি জোরে চিৎকার করে সরাসরি ঘরের মধ্যে ঢুকে গেছে ও তাহলে ভাবো দিয়ে মা আবার বেরিয়ে এসে মানে ওই এই ঘটনাগুলো সেকেন্ড বরাবর হয়েছে বুঝলে মা আবার বেরিয়ে এসে সেই লিওকে আবার সে ঘরে নিয়ে যায় সো ওই থেকে ও একটু ভীষণ ভয় পেয়েছিল দিয়ে মা বলছিল মার কাছে ওনাকে যেতে চাইছিল না তো মা জোর করে করে বুকের কাছে নিয়ে এসে আদর করে কথা বলে এখন অনেকটা ফ্রি হয়েছে আমি আসার পর মানে আমি আসার পরও আমার কাছে ও আসতে চাইছিল না আমি বুঝলাম তো ব্যাপারটা শোনার পর ইজি হয়ে গেল যে কেন ও আমার কাছে আসতে চাইছিল না তো এটাই হচ্ছে ঘটনা এবার ওকে আর রাত্রিবেলায় আমি বাইরে বের করবো না ওকে আমি রাত্রিবেলায় আমার কাছেই রেখে দেবো মানে ঘরেই রেখে দেবো তো যাই হোক ফ্যান অফ করে কথা বলছি ঘেমে পুরো স্নান তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ব্লগে তো চলো টাটা।